প্রডিউসার মানেই আমাদের মাথায় ধারণা থাকে যে তিনি খুব শক্তপোক্ত মানুষ হবেন। তিনি যেহেতু টাকা ইনভেস্ট করছেন, তাই খুব কম সময়ের মধ্যে যাতে ভালো কাজটা বেরিয়ে আসে সেদিকেই নজর থাকবে। না, এটা খুব একটা ভুল ধারণা নয়। তবে প্রডিউসার মানেই যে রুক্ষসূক্ষ্ম মানুষ হবে এমনটাও ঠিক ধারণা নয়, আর সেটা প্রমাণ করে দিচ্ছেন দেব। তার কারণ, তিনি যে একজন অভিনেতাও বটে, তাই তো তিনি জানেন কাজের ফাঁকে কীভাবে এনজয়ও করতে হয়। তাই তো শুটিং শেষে কখনো অঞ্জন দত্ত তো কখনো কিশোর কুমারের গানে মেতে উঠল প্রধানের টিম, যাকে বলা যেতে পারে একেবারে 100% আনন্দ। আর এই কিশোর কুমার এবং অঞ্জন দত্তের গান কাদের গলে শোনা গেছেন জানেন? খরাজ মুখার্জি থেকে নীল মুখোপাধ্যায়। কদিন আগে কনিনিকায় একটি ফটো শেয়ার করে নিয়েছিলেন তার সোশ্যাল হ্যান্ডেলে। শুটিং এর ফাঁকে দীর্ঘদিনে বন্ধুদের সঙ্গে আড্ডা জমিয়েছেন তিনি। আবারও উত্তরবঙ্গেই প্রধান ছবির শুটিংয়ের ফাঁকে উঠে এলো এমনই এক দৃশ্য, যেটা নিজেই সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করে নিয়েছেন দেব। যেখানে দেখতে পাওয়া যাচ্ছে শুটিং এর শেষে দেদার গান আর আড্ডায় মেতে উঠেছে প্রধান ছবির টিম, আর সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করছেন গোটা প্রধান টিম। একেতই সিনেমার পরিচালক অভিজিৎ সেন, যিনি জি বাংলার প্রত্যেকটি রিয়েলিটি শোর সঙ্গে রয়েছেন জড়িত। তার মধ্যে রয়েছে সারেগামা পাও। তাই প্রধান সিনেমার শুটিংয়ের ফাঁক যদি পাওয়া যায় সেখানে গান থাকবে না তা তো হয় না। আর গান মানে বাঙালির সাথে জড়িয়ে রয়েছে অঞ্জন দত্ত, কিশোর কুমার। তাই তো সেই গানেই দেখতে পাওয়া যাচ্ছে দেব, খরাজ মুখোপাধ্যায়, সুজন মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, আবার সোহম চক্রবর্তী। যেখানে মিউজিক আর অ্যাক্টিংয়ে জমিয়ে দিলেন খরাজ মুখোপাধ্যায় এবং কাঞ্চন মল্লিক, আবার ব্যাকগ্রাউন্ডে শোনা গেল সোহমেরও গলা, তো অন্যদিকে গিটার বাজিয়ে অঞ্জন দত্তের বেলা বোস থেকে মেরিয়ান গান গেয়ে উঠলেন সুজন মুখোপাধ্যায়। আমি পেয়ে গেছি বেলা শুনছি, আর মাত্র কয়েকটা মাস পাস, জানিনে ওরা 1100 নেবে 3 মাস পরে কনফার্ম, চুপ করে কেন বেলা কিছু বলছো না, এটা কি ট্রু অর ফলস, 1 মান্থ নাই বেলা বোস, তুমি পারছো কি শুনতে, রিসোর্টের বাগানে বসে সকলে তখন গানে মাতোয়ারা, কেউ আবার উকুলেলে বাজিয়ে অন্য জগতে নিয়ে গেলেন গানে গানে। আর যার সনে যার ভালোবাসা, সেই তো মজা লুটেলো, বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বাঁধাইলি। খরাজ মুখোপাধ্যায় কাঞ্চন মল্লিকের অ্যাক্টিংয়ে জমি উঠল এই তো জীবন, আবার সুজন মুখোপাধ্যায়ের বেলা বোস থেকে মেরুয়ান গানে উত্তরবঙ্গে জমে গেল অঞ্জন দত্ত। যদিও সকলের নজর ঘুরছিল সৌমিত্র সেকে এক ঝলক দেখতে পাওয়ার জন্য, কিন্তু না, তিনি সেখানে ছিলেন না। শুটিং প্রায় শেষের পথে জানা যাচ্ছে রবিবার তিনি কলকাতায় ফিরে আসছে গোটা টিম। তবে শুটিংয়ের ফাঁকে এতটা রিল্যাক্স মুডে সকলকে দেখতে পেয়ে বোঝাই যাচ্ছে কতটা ভালো শুটিং হয়েছে। এবার শীতে সকলের মন জয় করতে হল কাঁপাতে আসছে প্রধান। শুটিং শেষে উত্তরবঙ্গে এরকম গানের আড্ডা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেল, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।